ইএসপিএন ক্রিকেট ইনফোর খবর অনুযায়ী কেএল রাহুলের জন্য লখনউ খরচ করতে চলেছে 15 কোটি, স্টোনিসকে 11 কোটি এবং রবি বিষ্ণয়ের জন্য 4 কোটি টাকা খরচ করেছে লখনউ। অর্থাৎ আইপিএল নিলামে 60 কোটি টাকা নিয়ে নামবে আইপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি। হ্যালো গাইস, ব্রেকিং স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত। আইপিএল 2022 ঘিরে বহু চাঞ্চল্য শুরু হয়েছে। ইএসপিএন ক্রিকেট খবর অনুযায়ী আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি টিম লখনউতে যোগ দিতে চলেছেন কেএল রাহুল, মার্কাস স্টোনিস এবং রবি বিষ্ণই। এমনই জানা গিয়েছে এই বছর লখনউ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে চলেছেন কেএল রাহুল। জানা গিয়েছে রাহুলের জন্য তাদের খরচ হয়েছে 15 কোটি টাকা, স্টোনিসকে 11 কোটি দিয়ে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কারা, আর রবি বিষ্ণয়ের জন্য 4 কোটি টাকা খরচ করেছে লখনউ। অর্থাৎ আইপিএলের নিলামে 60 কোটি টাকা নিয়ে নামবে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি, 2018 সাল থেকে আইপিএলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার কেএল রাহুল। গত বছর পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে একাই কার্যত দায়িত্ব নিয়ে দলকে টেনেছেন রাহুল, তবে দল সাফল্য পায়নি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ক্রিকেটার কেএল রাহুল, সম্ভবত সে কারণেই অধিনায়ক হিসাবে তাকে বেছে নিয়েছে লখনউ। দিল্লি ক্যাপিটালস রিটেন করাননি স্টোনিসকে, তবে অজি অলরাউন্ডার এই আইপিএলে পার্থক্য করবে বলে মনে করছে লখনউ। এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছেন রবি বিষ্ণই, ভারতীয় দলে তার নাম নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে আর এক ফ্র্যাঞ্চাইজি দল আহমেদাবাদ ইতিমধ্যে 3 ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, কলকাতা নাইট রাইডার্সের শুভমান গিল এবং সানরাইজার হায়দ্রাবাদের রশিদ খানকে নিয়েছে তারা।